খুঁজতে আমরা প্রায় হাফ কিলোমিটার চলে এসেছি, তাও লাইন শেষ কোথায় সেটা খুঁজে পাচ্ছি না, জানি না, কারণ 12:30টায় শেষ হয়ে যাবে, মন্দির বন্ধ হয়ে যাবে, তো জানি না পুজো দেওয়া সম্ভব হবে কিনা। এটা কি সম্ভব হবে পুজো দেওয়া? শুনলাম তো তাই। কোথায় দাঁড়িয়ে আছে? যেহেতু আমরা মানে ম্যামের বাবার বাড়িতে এসেছি, ওই জন্য মানে গাড়ি করে আসা হয়নি, কারণ অনেকদিন এখানে স্টে করার ব্যাপার আছে, স্টে করে যেহেতু চারিদিক ঘোরার ব্যাপার আছে, ওই জন্য আমরা কেটে কেটে ঘুরছি আর কি। আমরা যাচ্ছি চারিদিকে, দেখো যারা যারা পুজো দেবে, পুজোর সব থালি, পুজোর কেনাকাটা করলে প্রসাদ সবই দোকানে পাওয়া যাচ্ছে। রাইনা মাকে দর্শন করতে পারবো কিনা, মায়ের মাকে দেখতে যেতে হবে। শেষ লাইন কোথায় আছে এখন খুঁজতে হবে, কতক্ষণে পুজো দেওয়া যাবে সেটা দেখার বিষয়, কারণ লাইন অনেক দূর। দেখ বাবু কত বড় লাইন, হাফ কিলোমিটার চলে এসেছি, তাও লাইন শেষ কোথায় সেটা খুঁজে পাচ্ছি না, জানি না, কারণ 12:30টায় শেষ হয়ে যাবে, মন্দির বন্ধ হয়ে যাবে, তো জানি না পুজো দেওয়া সম্ভব হবে কিনা। এটা কি সম্ভব হবে পুজো দেওয়া? শুনলাম তো তাই। ও মাই গড, শেষ খুঁজে পাওয়া গেছে, দেখো দেখিয়ে নিচ্ছি। অনামিকা কি এক্সপিরিয়েন্স, কত বড় লাইন? কটা বেজে যাবে? পাঁচটা বেজে যাবে। অনামিকা এখনো 1 কিলোমিটার, এখনো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছি আমরা, তাও দূরেই আছি, চূড়াটা দেখা যাচ্ছে, এখনো টাইম লাগবে, এখনো পৌঁছাতে পারিনি, এখনো লাইনেই দাঁড়িয়ে আছি। চূড়াটা দেখিয়ে দিই কোথায়, এখনো আমরা লাইনের থেকে কত দূরে দাঁড়িয়ে আছি দেখো, দেখো মন্দির কত দূরে আমাদের পৌঁছাতে হবে, আমরা এখনো লাইনে আছি পর্যন্ত, এখনো পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি এখন 12:30 বাজে, মোটামুটি দুটো তো বাজবেই শুধু লাইনে, এখন মন্দির বন্ধ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1:45, তো মন্দির আবার খুলবে 2:30, তো এতক্ষণ লাইনেই দাঁড়িয়ে থাকতে হবে, এরকম লাইনে পারবে দাঁড়িয়ে থাকতে এতক্ষণ? হ্যাঁ পারবেন, ম্যামের ছবি না সবার ম্যাম হয়ে গেছে, দেখে নিচ্ছি তোমাদের মন্দিরটা, দেখো এর থেকে আর বেশি দেখাতে পারবো না, কারণ মোবাইল এরপরে কেড়ে নিয়ে নেবে। অবশেষে আমরা বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়েছি আমরা,
পূজো দিয়ে মন্দিরে ঢুকে অবশেষে এখন পূজো কমপ্লিট হলো। এখন আমরা বাইরে এসেছি মন্দিরে, যেহেতু ফোনটা অ্যালাউ ছিল না তার জন্য ভিডিও তো করতে পারিনি, বাইরে এসে ভিডিও করছি। অবশেষে এত সকাল থেকে যাইনি, সাকসেস হলো যে পূজো দিতে পারলাম, মাকে দর্শন করতে পারলাম। চলো এবার দেখা যাক, হয়ে গেছে, এবার লাস্ট করবো। মন্দিরের একটু বাইরে রয়েছি, মন্দিরে যেহেতু অ্যালাউ নেই ক্যামেরা, তার জন্য ফোন তো বাইরেই ছিল আমাদের। মন্দির থেকে জাস্ট বেরিয়ে আসলাম, এখানে যেহেতু জুতো তো রাখা হয় সবার এক জায়গায়, ওখান থেকে জুতোটা নিয়ে আমরা এবার যাব। পুরো মন্দিরটাই আর কি ভ্রমণ করছি, আগে ভ্রমণ করে তারপর জুতোটা নেবো। তারপরে তো দুপুর হয়ে গেছে, বুঝতে পারছি, একটু লাঞ্চ করবো, দেখি কোথায় কীরকম মানে লাঞ্চ পাওয়া যায়, একটু দেখতে হবে। তাহলে সবাই মিলে যাই, তারপরে দেখতেই পারবে তোমরা, আরও ভিডিও করবো, দেখাবো। তোমাদের দেখাতে পারলাম না মায়ের মুখটা, আসলে আমরাও এখানে অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই, সবাই জানো। আমরাও সব ভালোভাবে দেখেছি, তাও এতক্ষণ অপেক্ষার আর কি, পরিপূর্ণ হলো ব্যাপারটা। মায়ের মুখটা এখন দেখলাম, পুজো করতে পারলাম। আমার কথা, এখান থেকে আমরা বেরিয়ে যাবো এখন। হ্যাঁ, আমরা এখান থেকে বেরিয়ে যাবো, দেখছি অবশ্যই হোটেল দেখবো, কোথায় খাওয়া দাওয়া যায়, লাঞ্চ করা যায়, একটু সকাল থেকে কিছু খাইনি পুজোর জন্য। আর দেখি কি আছে, বাইরে যাবো, দেখি কীভাবে লাঞ্চ করা যায়। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো, কারণ লাঞ্চ করার সময় হয়েছে, পুজো দেওয়া কমপ্লিট, এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে দেখি বাইরে কোথায় হোটেল আছে, সে লাঞ্চ করছি। বেরোবার আগে ভাবছি কিছু একটা খেয়ে যাবো এখান থেকে, সো দেখি এখানে কী আছে। আলটিমেটলি আমরা বসলাম লাঞ্চের জন্য বাইরে বেরিয়ে মন্দির থেকে। আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে, এই যে লাঞ্চ আজকে, লাঞ্চে আছে, দেখিয়ে দাও একটু লাঞ্চ আজকে। এখানে আমরা নিরামিষ হোটেলে গিয়েছি, তার জন্য রাইস আছে, আলু ভাজা আছে, সবজি আছে, ডাল আছে, দু রকম সবজি আছে, পাঁপড় ভাজা আছে, খুব ভালো খাবার। বেরিয়ে যাচ্ছি এখন, আমরা বেরিয়ে যাচ্ছি, যাওয়ার সময় হয়েছে, আর এখানে থাকছি না, এবার বেরিয়ে যাচ্ছি, এবার বেরোচ্ছি তো আমরা, চলো বাই বলে দাও। বেরিয়ে যাচ্ছি ফাইনালি, বাই বাই সবাইকে। ধীরে ধীরে